নমস্কার আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা অবশ্যই খুব ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আপনারা অনেক ভালো থাকুন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কলকাতা বারাণসী ওয়ের নতুন আপডেট এপ্রিল দু হাজার চব্বিশে কলকাতা বারাণসী এক্সপ্রেস কেমন অবস্থায় আছে চলুন আমরা সে বিষয় নিয়ে একটু আলোচনা করি তো আমরা জানি আমরা প্রত্যেকেই জানি যে বারাণসী থেকে কলকাতা বারাণসী থেকে কলকাতা যে রাস্তাটা মানে টেন্ডার ডাকা হয়ে গেছে দু হাজার বাইশে সেই রাস্তাটার বর্তমান স্ট্যাটাসটা কী বর্তমান আপডেটটা কী এই কথাটা বলতে গেলে আপনাদেরকে প্রথমেই বলতে হবে যে আমরা জানি উত্তরপ্রদেশ যে ভেরিফিকেশান ল্যান্ড ভেরিফিকেশান সেটা শুরু হয়ে গেছে বিহারের ল্যান্ড যে একুইজিশনের কাজ ভেরিফিকেশান হয়ে গেছে এখন একুইজিশনের কাজ সেই একুইজিশনের কাজে কিছুটা বাধা এসেছে ঝাড়খণ্ডে আমরা জানি ল্যান্ড মার্কিংটা হয়ে গেছে এখনও একুইজিশন এই শব্দটা আসে নাই আর পশ্চিমবঙ্গে মাপজপ চলছে কিন্তু তার গতিটা অত্যন্ত ধীর এবং হয়তো সেটা এখন ভোটের পরিপ্রেক্ষিতে বন্ধ আছে তো সমস্যাটা কি কোথায় কি আছে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার আগে একটুখানি বলে দিই যে বিহারের কয়েকটা জেলায় কিছু সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো কি সে নিয়ে আমরা আলোচনা করব আলোচনার যেটা মূল কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে বিহারের জমি জট সমস্যা এবং জমির মূল্য নির্ধারণ সমস্যা সেটা রকম না আমরা জানি দু হাজার তেরো বিহার প্রদেশের যে ল্যান্ড দপ্তর রয়েছে বা কৃষি আধিকারিক দপ্তর রয়েছে সেই কৃষি আধিকারিক দপ্তর তার জমির মূল্য বিঘে প্রতি তিন লক্ষ টাকা ধার্য করেছিল কিন্তু আমরা এর আগে যদি একটু অন্যদিকে যাই সেখানে দেখব যে পাওয়ার প্ল্যান্টের জন্য পাওয়ার প্ল্যান্টের জন্য যখন সরকার জমি নিয়েছিল তখন সেখানে আঠাশ লক্ষ টাকা একর একর দিয়েছে কিন্তু তাহলে আঠাশ লক্ষ টাকা একর হলে প্রায় আমরা যদি দেখি এগারো লক্ষ টাকার কাছাকাছি বিগেতে গিয়ে দাঁড়ায় এখন তাদের দাবি হয়েছে যে দশ একর মানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বিগেজ জমি তা তাদের ক্ষেত্রে কি হবে সরকারি নির্ধারিত মূল্যে আট একর জমির প্রায় নব্বই লাখ টাকা আর এদের ওই যেটা পাওয়ার প্ল্যান্টের হিসাব অনুসারে সেইখানে যদি দেখা যায় তখন তারা দেখতে পাচ্ছে প্রায় তিন কোটি থেকে তিন কোটি তিরিশ লাখের মতো তাদের জমির মূল্য হচ্ছে এই নিয়ে তারা কিন্তু একটু বিরোধিতায় নেমেছে এই বিরোধিতা কাটবে কবে সে বিষয় নিয়ে আমার অতটা জানা নেই তবে আধিকারিক বৈঠক চলছে আশা করি যে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান সবাই করতে পারে যদি মানবিকতার প্রেক্ষাপট হয় তো বিহারের এই জেলা কোটার নাম আমি বলছি না এই পরের এপিসোডে জেলা কোটার নাম এবং ব্যক্তিদের নাম আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন